পশ্চিম ওড়িশার মহান গণপর্ব নুয়াখাই আপনমানকে নেই আমি আসছু ঝাড়খণ্ডর গোটে পুরনা পরিবার বড় পরিবার একত্রিত হয়ে সবাই মিশিকি নুয়াখাই আবু নুয়াখাই অভিনন্দন দিয়েছেন নুয়াখাই জুয়ার কইছেন পরিবার মুখিয়া ফকির আজ্ঞা আমার সঙ্গে অছেন ফকির নায়ক ঝাড়খণ্ডর জনে জনাশুনা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাজনৈতিক মহলে তাঁর গোটে সম্মান অছে তাঁর সচ্চরতা লাগি এবং তাঁর পরিবার সঙ্গে সে পারম্পরিক ঢঙ্গে আজ নুয়াখাই আমি তাঁকর জন্মা ফকির আজ্ঞাঙ্ক নুয়াখাই বিষয়ে এবং নুয়াখাই সে পারম্পরিক ভাবে কেন পালন করবে ফকির আজ্ঞা আপনার মাটির খবরকে স্বাগত কাণ কবে আজ আপনার পারম্পরিক ঢঙ্গে আপনার পরিবার নুয়াখাই পালন করলে কাণ কবে নুয়াখাই বিষয়ে আজ পশ্চিম ওড়িশা নুয়াখাই পর্ব এই পর্বরে ঝারসুগুড়াবাসী মু জনে ঝারসুগুড়া কাকুমার পূর্বতন কাউন্সিলর শ্রী ফকির নায়ক বিভিন্ন পদপদবী মু রই আসিছি এবং আজ মো পরিবার আপন যে দেখুছেন বর্তমান আমি হচ্ছ গোটে পরিবার 35 জন এবং 35 জন আমি পাঁচ ভাই অছু আমার পাঁচটা ভাব অছন আমার মোর বহ অছন চারটা নাতি নাতি দেখি আমি 35 জন টোটাল হয়েছু এবং আজিকার যে পর্ব আমার বাপা দীর্ঘ 20 বর্ষ হল জারি গেলে তাপরে আজ পর্যন্ত আমি একতা রহিকি না আজ আমার মো পরিবার আগু নৌছি এবং মো পরিবার যা বি দেখুছেন আপন সমস্তে শিক্ষিত পড়ালেখার অছেন চাকরি করছেন এবং সমস্ত সহযোগ পাওছি এবং আপন মান সম্পাদক আইছেন আপন মান সহযোগ পাইছে আমার ইয়ে দিলে পূর্বতন বিধায়ক বীরেন্দ্র পাণ্ডে আমার দিলে আমার হেমানন্দ বিশ্বাল এ সমস্ত আশা নিয়ে আমি আজ পরিবার আমি একবদ্ধ হয়েকি আমি বর্তমান সুদ্ধা আমি কোণী প্রকার অসুবিধা পড়ি না এবং আপন মানে আজ আসি থাকার আমার কাপুমাল গ্রামের আমার ঘরক আপন মানুষ সাংবাদিক মানুষ মু বহুত ধন্যবাদ জনাওছি এবং আপন মান উত্তর মু বর্তমান রাখুছি এবং দিয়ে সারি আপন যা পচারি মু তার উত্তর ভাই পরিবার মানে কোণ কোণ হয়ে যাইছে মিনি পরিবার হয়ে যাইছে গোটে পরিবার দেখা যাচ্ছে স্বামী স্ত্রী এবং তাঁর যদি ছুয়াপুতা অছেন বলে সে সময়ের যে সময়ের পরিবার মানে ভাঙি যাইছে পরিবার মানে ছোট হয়ে যাইছে সেটি বেলে আপন মানে গোটে জয়েন্ট পরিবার গোটে সংযুক্ত পরিবার থি সবে মিশিকি গোটে পরম্পরা কে যেটা আপনার কহিলেন যে 20 বর্ষ হল আপনার বাপা নাইন কিন্তু আপনার নেতৃত্বে বা আপনার পরিবার মুখ্য হিসাবে এই পরম্পরাকে আগে বঢ়াইছেন এটা গোটে ভাল কথা সমাজ লাগে গোটে ভাল বার্তা বি যাচ্ছে কেন কবে ই প্রকার সব জায়গায় হওয়ার কথা এবং ই প্রকার সংযুক্ত পরিবার জয়েন্ট ফ্যামিলি রহবার কথা কি না এবং ই প্রকার এই পরম্পরাকে কেন আগে বড়া যাওয়া তার বিষয়ে কেন কবে আপনার যে আমি কহিলেন দ্বীপদ এটা হচ্ছে আজ্ঞা আমার পরিবার আমার ঝাড়সুগুড়ার আপনার মানে অনেক দিন সাংবাদিক করে যাচ্ছেন আপনার মানে অনেক জায়গায় দেখি দেখুছেন আমার ঝাড়সুগুড়া জেলার এতে বড় আমার 4টা ব্লক আছে এবং 5টা ব্লক আছে আপনার দেখুছ আমার 3টা মিউনিসিপালিটি আছে তো আজ আপনার মানে আসিকি না কাপুমারে যে প্রকার আমার পরিবার সম্পর্কে আপনার দিন খাই আমার সাথে এবং আপন মানুষ বি আমি নুয়াখাই এবং আমি বেশি খুশি যে আজ এত বর্ষ পরে আমি যে সাংবাদিক মানে পাইলু আপনার মানে যে আমার এত বড় পরিবার আপনার মানুষ যে ওড়িশার আমার যে নুয়াখাই আজ যে মানে পরপল্লী কুড়িটা যে বার্তা যাব সে বার্তারে আপন মানে এবং আম মানক ভিতরে যে সম্বন্ধ রহব সে সম্বন্ধ আগু যাব বলে মু আশা করুছি এবং যে নুয়াখাই আমি সব বর্ষ এইভাবে আমি নুয়াখাই পালন করুছি এবং আপনার আসিথার মু আপন মানুষ ধন্যবাদ দেছি নুয়াখাই জুহার করুছি এবং আপন মানুষ আশা করুছি যে আপন মানে যদি আমার সহযোগ দেবে আগামী দিনে আউ দিনে দিই আমার অন্যান্য পরিবার বি জানলে এসব পরিবার আগু যাব বলে মু আশা করুছি আজ্ঞা গোটে আপনার কহিলা বেলে পয়লা থর কহিলেন যে আপনার পরিবার সমস্ত শিক্ষিত বিভিন্ন জায়গায় চাকরি করুছন সেটা পশ্চিম ওড়িশার আমার যে মানে অছেন বহু লোক বাহারে বি চাকরি করুছন তো পশ্চিম ওড়িশার কিছু যুবক মানুষ গোটে সংগঠন বিভিন্ন যে সংগঠন মানে অছেন এথর সরকারকে দাবি করে
ଯେ ନୂଆଖାଇଟି ତିନି ଦିନ ଛୁଟି କରାଯାଏ। ଯେନ୍ତା ନୂଆଖାଇ ଆମର ଓଡ଼ିଶାର ପଶ୍ଚିମ ଭାଗରେ ପାଳନ କରୁଛନ୍, ଆମ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଲୋକମାନେ ପାଳନ କରୁଛନ୍, ହେନ୍ତା ଓଡ଼ିଶାର ପୂର୍ବ ଭାଗରେ ରଜ ପାଳନ କରୁଛନ୍। ରଜରେ ସରକାର ତିନି ଦିନ ଛୁଟି ଦେଇଛନ୍ ଏବଂ ନୂଆଖାଇଟି ବି ତିନି ଦିନ ଛୁଟି ଦେବାର ଲାଗି ଆମର ଯୁବକମାନେ ଗୋଟେ କୁସୁମ ସେନା ଅଛେ, ଆମର ଗୋଟେ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶା ଯୁବା ମଞ୍ଚ ଅଛେ ଏବଂ ଅନ୍ୟାନ୍ୟ ଯେନ୍ ସଂଗଠନ ମାନେ ଅଛନ୍, ପୋଷଣ ସଂଗଠନ, ସେମାନେ ଦାବି କରୁଛନ୍ତି ଯେ ତିନି ଦିନ ଛୁଟି ଦିଆଯାଉ ଏବଂ ସରକାର ଏବେ ଦୁଇ ଦିନ ଛୁଟି ଦେଇଛି। ଯେହେତୁ ବାହାରେ ଚାକିରି କରୁଛନ୍ ଲୋକମାନେ ସମସ୍ତେ ଘରକେ ଆସିବେ, ଯେ ନୂଆଖାଇ ସମସ୍ତେ ଆସନ୍, ଯିଏ ଜାଣିଥିଲେ ବି, ତ ସେ ପିଲାମାନଙ୍କର ଦାବି ବିଷୟରେ, ସେ କୁଶଳୀ ଯୁବକମାନଙ୍କର ଦାବି ବିଷୟରେ ଏବଂ ତିନି ଦିନ ଛୁଟି ସରକାର ଦେବାର କଥା କି? ଆମର ଯେଉଁ ଅଛି ପୂର୍ବ ଓଡ଼ିଶା ଏବଂ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶା, ପୂର୍ବ ଓଡ଼ିଶା ଏବଂ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶା ଭିତରେ ପାର୍ଥକ୍ୟ କାଣା ହେଉଛି, ଯେହେତୁ ଆମର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ ପ୍ରକାର ସୁବିଧା ପାଇବା କଥା ଆମର ପୂର୍ବ ଓଡ଼ିଶାରୁ, ସେ ପ୍ରକାର ଆମର ସରକାର ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ସରକାର ଅଛନ୍ତି, ସେ ସରକାର ତାଙ୍କ ଏରିଆକୁ ଯେମିତି ଦେଖୁଛନ୍ତି ଆମର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାକୁ ଏତେ ଦୃଷ୍ଟି ଦେଉନାହାନ୍ତି। ଯେଉଁଟା ଆପଣ ବର୍ତ୍ତମାନ କହିଲେ ଯେ ଆମର ସମ୍ବଲପୁର ଏବଂ ବଲାଙ୍ଗୀର ତଥା ଆମର ଯେଉଁ ସୁନ୍ଦରଗଡ଼, ଏ ଜାଗାକୁ କିଛି ଦେଇଛନ୍ତି ସେମାନେ ଦୁଇ ଦିନ ପାଇଁ, ଆମର ଯେଉଁ ଏକ ଦୁଇ ତାରିଖ ତିନି ତାରିଖ ଅନ୍ୟାନ୍ୟ ଜାଗାକୁ ତାଙ୍କୁ ଦେଇଛନ୍ତି ଛୁଟି। ତ ଯାହା ବି ହଉ, ଆମର ଯେଉଁ ବଲାଙ୍ଗୀର ହେଲା କି କୋରାପୁଟରେ, ସେମାନେ ବି ତାଙ୍କର ଆଜି ନୂଆଖାଇ ପାଳନ କରୁଛୁ ଏବଂ ଆମେ ପାଳନ କରୁଛୁ ଏବଂ ଆମ ସରକାର, ଆମେ ତ ଅନେକ ଜଣଉଛୁଁ ସରକାର ଏବଂ ଆମର ଯେଉଁ ଯୁବ ସମାଜ ଅଛନ୍, ଆମର ଯେଉଁ ଗଣସମାଜ ଅଛନ୍, ଗଣସମାଜକୁ ଦୂରଦୃଷ୍ଟି ଦେବା ପାଇଁ ଆଗେଇ ଯାଇଛନ୍ ଏବଂ ଆଶା କରୁଛୁଁ ଆପଣମାନଙ୍କ ସହଯୋଗ ଏଭଳି ହଉ ଏବଂ ଆଗାମୀ ଦିନରେ ପୁରପଲ୍ଲୀକୁ ବି ଏ ବାର୍ତ୍ତା ଦିଅନ୍ତୁ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ପତ୍ର ଆଜ୍ଞା ଆମ ସାଙ୍ଗେ ଥିଲେ ଏବଂ ତାଙ୍କର ପରିବାରର ସବୁ ସଦସ୍ୟମାନଙ୍କୁ ବି ଧନ୍ୟବାଦ। ଆଜି ନୂଆଖାଇକି ସେମାନେ ଆମକୁ ଆସିକିରି ତାଙ୍କର ପରିବାର ଉପରେ ଏବଂ ଏ ପରମ୍ପରା ବିଷୟରେ ଜାଣିବାର ଲାଗି ମୌକା ଦେଲେ, ତାଙ୍କର ପରିବାର ବି ଆମକୁ ସାମିଲ କଲେ। ମାଟି ତରଫରୁ ଫକୀରବାବୁ ଆପଣଙ୍କୁ ଏବଂ ଆପଣଙ୍କର ପରିବାରକେ ସମସ୍ତଙ୍କୁ ଧନ୍ୟବାଦ। ଆମ ସାଙ୍ଗେ ଅଛନ୍ ନାୟକ ପରିବାରର ବହ ସୁସ୍ମିତା ମ୍ୟାଡ଼ମ୍, ଏବଂ ସେ ଖାଲି ପରିବାରର ବହ ନୁହଁ, ସେ ଏ ପରିବାରର ଯେନ୍ ଗୋଟେ ରାଜନୈତିକ ପରମ୍ପରା ଅଛେ, ଯେନ୍ଟା ଆମେ ପରିବାରର ମୁଖିଆଙ୍କନୁ ଜାଣୁଥିଲୁ, ସେ ରାଜନୈତିକ ପରମ୍ପରାକେ ବି ସେ ଆଗ୍କେ ନେଇଛନ୍ ଏବଂ ସେ ନିର୍ବାଚିତ ପ୍ରତିନିଧି ବି ଆଉ ଏବଂ ଗୋଟେ ପ୍ରମୁଖ ରାଜନୈତିକ ଦଳ ଓଡ଼ିଶାରେ, ତାର ଜିଲ୍ଲାସ୍ତରୀୟ ଡିଜିଟାଲ ଜିଲ୍ଲାର ଡିଜିଟାଲ ସମ୍ପାଦକ ବି ସମ୍ପାଦିକା ସସ୍ମିତା ମ୍ୟାଡ଼ମ୍, ଆପଣଙ୍କ ମାଟି ଖବରକେ ସ୍ୱାଗତ। କାଣା କହିଲେ, ଆପଣଙ୍କର ପରିବାର ଆଜି ସବୁ ଏକତ୍ରିତ ହେଇକି ନୂଆ ଖାଇଲେ ଏବଂ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଗୋଟେ ପୁରୁଖା ବଡ଼ ତିହାରକେ ଆପଣମାନେ ସଂଯୁକ୍ତ ଭାବରେ ପାଳନ କରିକି ଆଗ୍କେ ନେଉଛନ୍, କାଣା କହିବେ? ନମସ୍କାର ସମସ୍ତଙ୍କୁ, ନୂଆଖାଇ ଜୁହାର। ଯେତେବେଳେ ମୋ ଶାଶ ଶ୍ୱଶୁର ଥିଲେ, ସେ ଦିନରୁ ଆମେ ସମସ୍ତେ ମିଶିକିରି ଖାଉଛୁଁ। ଆଜି ଯେ ଆମର ଆସବାର ଇନେ 25 ବର୍ଷ ହେଇଗଲା, ଆଉ 25 ବର୍ଷ ହେଲା ଯେ ଏତ୍କି ଦିନରେ ଆମେ ମାନେ ସମସ୍ତେ ମିଶିକିରି ଖାଉଛୁଁ। ଆଉ ନୂଆଖାଇଟା ଯେନ୍ତା ମାନେ ଆମର ଆସୁଛେ, ଆମକେ ମାନେ ଆମର ଝିଅ ପୁଅ ଆମର ଭାଇମାନେ ଯେନ୍ଠାନେ ବି ଅଛନ୍, ସେ ସମସ୍ତଙ୍କୁ ଆମର ଡାକୁଛନ୍ ବଡ଼ମାନେ। ଆଉ ଆମେ ନୂଆଖାଇର ଆଗର ଦିନୁ ଯେନ୍ତା ହେଲେ ଆସିକି ପହଞ୍ଚୁଛୁଁ। ସକାଳୁ ସବୁ ଗଧା ପଧା କରିକିରି ଆମର ବୋହୂମାନେ ଅଛନ୍, 4 ଆମର ନାନୀମାନେ ଅଛନ୍, ସମସ୍ତେ ଅଛନ୍। ଆଉ ସମସ୍ତେ ମିଳିମିଶିକିରି ସମସ୍ତେ ଗଧା ଗୁଧା ସମସ୍ତେ ସକାଳୁ କରିକରି ଆମେ କିଏ ଅନ୍ଧାରେ ଦେଖୁଛେ, କିଏ ପୂଜାରେ କରୁଛେ, କିଏ ମାନେ କିଏ ପିଠାପଣା ବନଉଛୁଁ, ହେନ୍ତା ହେଇକିରି ଆମର ମାନେ ପୁରା ଯେତେ ବଡ଼ ପରିବାର ଅଛୁ ସେତ୍କି ମାନେ ଆମର ଟାଇମଟା ବି ବେଶୀ ଟାଇମରେ ହୋଇଯାଉଛି। ଆଉ ଆମର ତ ନୂଆଖାଇଟା ଆମେ ସମସ୍ତେ ସବୁବେଳେ ମିଶିକିରି ଖାଉଛୁଁ। ଆଉ ହେନ୍ତା ତ ଆମର ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଏଇ ନୂଆଖାଇ ପର୍ବକେ କେହି ପଚ୍ କରିନି ପାରନ୍, ଡିଜିଟାଲ ହଉ କି ଯାହା ବି ହଉ, ଆମର ପର୍ବଟା ସବୁଦିନ ଏନ୍ତା ରହିଥିବା ଆଉ ଆମର ବଞ୍ଚିଥିବା, ଯାହାକି ଆମର ଛୁଆମାନେ ହଉ କି ଆମର ଆଗାମୀ ଯେ ଛୁଆମାନେ ବି, ସେମାନେ ବି ପର୍ବକେ ସମସ୍ତେ ପାଳନ କରିକିରି ଚଲୁଛନ୍।